বাংলাদেশে বলপূর্বক গুমি শিকার শীর্ষক জাতিসংঘের প্রতিবেদনের তালিকাটি অযৌক্তিকতায় ভরপুর এবং এই ধরনের নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের নেতৃস্থানীয় শিক্ষাবিদ ও অধিকার কর্মীরা। ভারতের দুই বিচ্ছিন্নতাবাদী সেদেশে ফিরে যাওয়ার পরও গুমের তালিকায় তাদের নাম থাকাটা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা সম্পর্কে অনেক কিছু পরিষ্কার করে দেয়। রোববার ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে এই ধরনের অস্বচ্ছ কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। যেসব এনজিও বিএনপি কর্মীদের ঘনিষ্ঠ অথবা তাদের দ্বারা পরিচালিত, স্থানীয় সেই রকম কিছু এনজিওর উপর জাতিসংঘের মতো বিশ্বব্যাপী সংস্থার অতিরিক্ত নির্ভরতা নিয়েও প্রশ্ন উঠছে। আর নিজেদের অনুগতদের দিয়ে মানবাধিকার বিষয়ে মিথ্যা বা বানোয়াট মামলা সাজানোর নাটক করার রেকর্ড রয়েছে বিএনপির। আমার কাছে ইন্ডিয়া টুডে যে প্রশ্নটা রেখেছিল সেটা হলো যে জাতিসংঘ যে তালিকাটা দিয়েছে সেটা যে একটু ত্রুটিপূর্ণ, সেটা সম্পর্কে আমার মতামত কী। সেখানে আমার বক্তব্য ছিল, সাধারণভাবে যে কোনো সংগঠন মানবাধিকারের ইস্যু নিয়ে কাজ করে তাদের অত্যন্ত সাবধান থাকা দরকার এই ব্যাপারে যে তালিকাটা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ, কারণ সেটা না হলে যে কোনো নিরপরাধ লোকের জীবন কিন্তু বিপন্ন হতে পারে। যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে যদি আসলে দোষী না হয়, যদি অন্যায়ভাবে শাস্তি পায়, সেটাও আমাদের কাম্য নয়। আবার যদি সেই ঘটনা ঘটে থাকে, যিনি অভিযোগ করছেন তিনি যাতে ন্যায় বিচার পান, সেটাও দেখার কাজ আমাদের। কাজে ওই তালিকাটা একেবারে সঠিক হওয়াটা, এটা কিন্তু আমাদের একটা যে সঠিক হয়েছে সেটা দেখাটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং জাতিসংঘেরও উচিত ছিল এই তথ্যগুলি যাচাই বাছাই করে নেওয়া। অন্যান্য সংগঠনগুলি যেভাবে কাজ করে, যে একটা তথ্য হলে সেটা বিভিন্ন সূত্র থেকে যাচাই বাছাই করে নেওয়া, সেটা নেওয়াটা আমার মনে হয় যে খুবই জরুরি। না হলে এই যে ঘটনাগুলি নিয়ে আমরা এত বিব্রত হচ্ছি, এত ব্যতিব্যস্ত হচ্ছি, এত উদ্বিগ্ন হচ্ছি, সেগুলি কিন্তু খারিজ করে দেওয়ার একটা সুযোগ পায় যারা এই ঘটনাগুলি ঘটায়। সেই জায়গায় আমাদের সাবধান হওয়াটা খুবই জরুরি। ইন্ডিয়া টুডেকে আমি সেই কথাটাই বলেছিলাম।